আমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে কবে থেকে রাজ্যের মধ্যে লোকাল ট্রেন চলাচল শুরু করবে, অর্থাৎ কবে থেকে রাজ্যের সমস্ত স্টেশনে লোকাল ট্রেন স্বাভাবিকভাবে চলাচল শুরু করবে। তো ইতিমধ্যে সবথেকে বড় একটি আপডেট কিন্তু চলে আসছে যে অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন লোকাল ট্রেন স্বাভাবিক হবে কবে, এ নিয়ে একাধিক রাজ্যে খুব দানা বাড়তে শুরু করেছে সাধারণ মানুষদের মধ্যে। স্টেশনে হকার থেকে ট্রেনের হকাররা সবাই কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে সুখবর শোনালো কেন্দ্রীয় রেলমন্ত্রক। তো আজকে আমরা দেখে নেব যে কোন কোন জায়গায় বর্তমানে লোকাল ট্রেন চলাচল শুরু করছে, এর পাশাপাশি রাজ্যের মধ্যে কবে থেকে লোকাল ট্রেন চলাচল শুরু করবে, সমস্ত ডিটেল জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যদি দেখতেই পাচ্ছেন তার চ্যানেল একদিন একদিন ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজের আলম সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন চ্যানেলটা ক্লিক করে পাশে ক্লিক করে নোটিশ অলকে ডাকুন আজের সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের ছাড়, করোনা সংক্রমণের মধ্যে বড় পদক্ষেপ করল রেলওয়ে। আজ থেকে মুম্বাইয়ের বিশেষ লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সফরের অনুমতি দেওয়া হয়েছে। আজ থেকে কেবলমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের পাশাপাশি মহিলা যাত্রীরাও লোকাল ট্রেনে সফর করতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রক। সময় মেনে সফর, লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সফরের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সকাল 11টা থেকে দুপুর 3টে এবং সন্ধ্যা 7টার পর থেকে মহিলা যাত্রীরা সেই বিশেষ লোকাল ট্রেনে সফর করতে পারবেন, তার আগে তারা সফর করতে কিন্তু পারবেন না। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মহিলা যাত্রীরা আগেও কিন্তু সফর করতে পারবেন ট্রেনে। এই মহিলা যাত্রীদের সফরের সময় টিকিট দেওয়া হবে, তখন আর কিউআর কোড কিন্তু দেখা কিন্তু হবে না। করোনা বিধি মেনে ট্রেনে সফর, তবে ট্রেনে সফরের সময় সব মহিলা যাত্রীকে করোনা বিধি মেনে চলতে হবে। মুখে মাস্ক কিন্তু বাধ্যতামূলক এবং নিজেদের মধ্যে দূরত্ব বজায় রেখে ট্রেনের কামরায় সফর করতে হবে। করা নির্দেশিকা জারি করেছে কিন্তু রেলমন্ত্রক, কোনো রকম ঝুঁকির সফর করতে দেওয়া কিন্তু হবে না। এরপর বলা হয়েছে যে রাজ্যে কবে থেকে লোকাল ট্রেন চলাচল করবে, রাজ্যে কবে লোকাল ট্রেন চালু হবে, এই নিয়ে সরব হয়েছেন কিন্তু হকাররা। দীর্ঘ 7 মাস ট্রেন বন্ধ থাকায় রুটি রুজিতে টান পড়েছে রেলের হকারদের, অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়েছেন তারা। কিন্তু কবে করোনা সংক্রমণ আবার যেভাবে বাড়তে শুরু করেছে তাতে লোকাল ট্রেন চালু হওয়ার কোনো আশা কিন্তু দেখা যাচ্ছে না। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে মুম্বাইয়ে কিন্তু লোকাল ট্রেন চালু হয়ে গেছে আজ থেকে, এবং সেখানে টাইম টেবিল কিন্তু দেওয়া হয়েছে যে অর্থাৎ শুধুমাত্র মহিলা যাত্রী কিন্তু যাতায়াত করতে পারবে এবং কোন সময় থেকে কোন সময়। এর পাশে বলা হয়েছে যে রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যে ইতিমধ্যে কোনো আপডেট নেই যে অর্থাৎ লোকাল ট্রেন চালু নিয়ে। তো পুজোর পরে যখন নতুন আপডেট আসতে পারে যে রাজ্যে পুজোর পরে লোকাল ট্রেন চালু করা হবে কি না, এবং এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই আপনাদের কোনো শাখা রয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। যখন নতুন আপডেট চলে আসবে সমস্ত আপনি আপনি ইসলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে পাশে লিঙ্ক ক্লিক করে নোটিশ অলকে রাখবেন। তো প্রতি ভালো থাকুন।